কলকাতা পুরসভার 8 নম্বর ওয়ার্ডে ঠেকে ঠেকে ঠোকাঠুকির এই পর্বে আমি রয়েছি শ্যামপুকুরে, আমি রয়েছি কাশীমিত্র শ্মশানঘাটের পাশে গঙ্গার ঘাটে। এই মুহূর্তে আমার সঙ্গে যুযুধান দুই প্রতিপক্ষ রয়েছে। আমি তার মধ্যে তৃণমূল কংগ্রেসের কাছে প্রথম জানতে চাইব, শশী পাজার কন্যাকে এই ওয়ার্ডে প্রার্থী করাতে তৃণমূল কংগ্রেসের ভেতরের যে ঐক্যের ছবি, কিছুটা কি সেটা বাধাপ্রাপ্ত, ধাক্কা কি? একদমই নয়। আমরা তৃণমূল কংগ্রেসের কি ক্রেডেনশিয়াল আছে? একদম 100% আছে। তার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা ব্যানার্জি ক্রেডেনশিয়াল, আমি পূজা পাজার ক্রেডেনশিয়াল সম্পর্কে আমি কিছু জানি না। আমি শুনেছি যে উনি গ্রিস পার্ক অঞ্চলে থাকে, ওখান থেকে এসে। আপনারা আপনি আপনি জানেন না, আপনি জানেন না উনি দাঁড়াতে পারে প্রার্থী, কোনো ওয়ার্ড বেস হয় না, যেখানে যে হচ্ছে দাঁড়াতে পারে উনি সর্বদা। সেটা সেটা তো উনারা ঠিক করবেন, ওটা উনাদের দলের ব্যাপার, কাকে কোথায় দাঁড় করাবে। একজন উনি একজন ইউথ আইকন, উনি একজন ইউথ আইকন, উনি সর্বদা প্রত্যেকটা মানুষ ওনাকে সর্বদা এই কোভিড কালে সব জায়গায় দেখে চেনে না। একবার শশী ভাইয়াকে মানে ছাড়া কেউ কে চেনে না, উনি বাইরের ক্যান্ডিডেট বলতে গেলে শশী ভাইয়ার মেয়ে হতে পারে। আপনাদের ক্যান্ডিডেটকে কে চেনে? কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, সকলে চেনে। শূন্য আর এরা অস্তিত্ব সংকটে এমনি ভুগছে, অস্তিত্ব সংকটে ভুগছে, এরা তো ভয় পায়। শূন্যদের ওপরে আক্রমণ হয়, শূন্যদের ওপরে অত্যাচার হয়, শূন্যদেরকে এরা ভয় পাচ্ছে। সারা পৃথিবী জুড়ে এই আক্রমণটা হচ্ছে বামপন্থীদের ওপর। সারাক্ষণ ধরে বলা হয় যে বামপন্থায় সবকালে ভয়, এখন এখানে সাদা চুলের লোকজন রয়েছে, ওনারা সেটাকেও এখনো পর্যন্ত ভুলতে পারছেন না যে আমরা সাদা চুলের লোকজন। ওরা জানেন না, ওনারা হয়তো জানে না ভূত রাক্ষস এইসবকে কেউ ভুলতে পারে না। ওনারা যে অত্যাচার করে, অত্যাচার ভুলবে না মানুষ। যেখানে দাঁড়িয়ে ওরা তারুণ্যে জোর দিচ্ছে, সেখানে ওনাদের ক্যান্ডিডেট তারুণ তরুণ, কিন্তু আমরা এখানে উপস্থিত আছি বলে আমাদের তরুণ বলে ঠুকছে, মানে ভাবুন এটা কি লেভেল। উনি নিজের কই সিনিয়রটা, উনি নিজেই স্বীকার করলো আমরা তারুণ্যের ওপর ভর করে। তারুণ্যের তারুণ্যের জয়গান তো, তারুণ্যের জয়গান তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাতেও পাওয়া গেছে। আমরা এখানে একাধিক মন্ত্রী তার ছেলেদের দেখেছি, ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান, তারুণ্যের জয়গান। তাহলে তারুণ্যের তারুণ্যের টাকা দাম দিতে হবে। উনি বলছেন লন্ডন, উনি যান রাজারহাট, উনি যান ইকোপার্কের রাস্তায়, উনি যান লেক টাউন, এবং রাত্রে এসে আজকে জ্যোতিবাবু নগর করেছে, নামটা পাল্টে নিউ টাউন করেছে। এটা বুদ্ধ জ্যোতিবাবুর আমলে করা হয়েছিল নিউ টাউনটা, যেখানে মানুষদেরকে নিজেকে গান্ধীজি ভেবে নিয়েছিল বলে উনি অন্য নাম করছে। উনি পারে না কারোর নামে কিছু করতে। কেন তাহলে হিন্দ মডেল বন্ধ হলো? কেন তাহলে হিন্দ মডেল বন্ধ হলো? কেন বলুন তো, একটা পিঠে কেটেছে যে কোনো একটা ছোট কারখানার কথা বলুন তো। আপনারা একটা কথা বলুন, এবারের কলকাতা পুরসভার ভোটে মূল ইস্যু সেটা কোনটা হতে চলেছে? শহরের উন্নয়ন, নাকি পেট্রোল ডিজেলের দাম, নাকি বেকারত্ব, নাকি শিল্পায়ন? সার্বিক উন্নয়ন। পৌরসভা যা কাজ করেছে, পৌরসভা যা বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা থেকে শুরু করে এলাকা উন্নয়ন এবং বেকারত্বের কথা তৃণমূল কংগ্রেস না বললেই শোভা পায়। কলকাতা কর্পোরেশনে এখনো অবধি 28,000 শূন্য পদ রয়েছে, সেটা আগে ফুলফিল। আপনারা 34 বছর সময় নেই, 34 বছরে 28টা লোককে কাজ দিতে পেরেছে, 28টা কারখানা খুলতে পেরেছে সিপিএম থাকাকালীন। বামপন্থীরা প্রথমে একসঙ্গে কাজটা কেরালায় প্রথম শুরু হয়েছে, দ্বিতীয়বার বুদ্ধের ভাতের নেত্রী গ্রামে শুরু হয়েছিল, সেখানে বেকার গ্রামে তৈরি হয়েছিল, আপনার গ্রামে তৈরি হয়েছিল 100 দিন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময় একটা কর্পোরেশনের ফান্ড ছিল, ফান্ডটাকে আজকে পুরো শূন্য করে দিয়েছে। টিএমসি মানে ইট বালি সিমেন্ট, কোন উন্নয়ন মানে কাট, টিএমসি মানে কাট মানে। উনি বলছেন শিল্প বন্ধ, ডানলপ কারা বন্ধ করেছে? এই সিপিএম সরকার বলছেন টিএমসি মানে কি করে ডানলপ কাট মানে। ওনারা সিপিএম 34 বছর বামপন্থী সরকার শিল্প তৈরি করেছে, বিভিন্ন কলকারখানা খুলেছে, আপনারা 11 বছরে কি জ্যোতি বসুর ছেলে? চারটে কলকারখানা জিজ্ঞেস করুন, কোনটা সৃষ্টি? চারটে কারখানার নাম? হ্যাঁ, বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র করেছিল, হলদিয়া পেট্রো কেমিক্যাল করেছিল, আর ইনি চপ শিল্প করবেন। চন্দন বসু এত বড় কারখানা করেছে যে ট্রেন এই দিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোয়। ভাইপো ভাইপো কি করছে কালীঘাটে? তো পুরো কালীঘাট না, আপনারাই জানেন।
ষোলো কোটি টাকা বিমান বসু অ্যাকাউন্টে চলে গেছে, আপনারাও জানেন, পেপারও টিভিতেও দিয়েছে, ওনারাও জানে, এটা এরা জানে, সবাই জানেন তো, জানেন তো কি করে যায় অ্যাকাউন্টে, সারদা নারদা সব টাকা আমরা বলিনি, কুণাল ঘোষ বলেছে। চন্দন বসুর কথা বলছে, অভিষেক ব্যানার্জি কে করেছে যার দিল্লিতে সঞ্চয়িতা, সঞ্চয়িতা এরা সারদা নারদা সন্তান সঞ্চয়িতার মালিককে দার্জিলিং এর পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে। আমরা সারদার কাজ করে ডেলোতে দার্জিলিং কে কার সঙ্গে বৈঠক হয়েছে, ডেলোতে দার্জিলিং ডেলোতে মহোদয় বেজি কুণাল ঘোষ, রোজভ্যালি ব্যবসা বড় করেছে কোন আমলে, সারদা সাহারা সঞ্চয়িতা প্রত্যেক কোটা চিট ফান্ড তৈরি হয়েছে সিপিএম এর আমলে, সিপিএম এর আমলে তৈরি হয়েছে। দুর্নীতি কাণ্ডে একজন বামপন্থী নেতারা নাম ডেকে দিক, তাহলে আমরা হার মেনে নেবো, দুর্নীতি কাণ্ডে বামপন্থী নেতা ধরকে লন্ডনে ডাকছে বক্তৃতা দেওয়ার জন্য, আর এদের ভাইপোকে ডাকছে সন্ত্রাস, কাকে বলে শিখিয়েছে এই বাম ফ্রন্ট। এবারে টপিক হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, তাদের কি পরিবারতন্ত্র প্রাধান্য পেয়েছে অথবা পায়নি, প্রথম জানবো বাম। একদম পুরোপুরি পুরোপুরি রাজার ছেলে রাজাই হবে, ছেলে রাজা গৌতম দেবের ছেলে কি হয়েছে, ভোটে দাঁড়িয়ে ছিল সপ্তর্ষি দেব, এরাও তো পরিবারতন্ত্র করেছে, এরাও তো অভিষেক ব্যানার্জি কুইদা অভিষেক ব্যানার্জি, গৌতম দেবের ছেলে রাস্তায় থেকে লড়েছে বামপন্থী, অভিষেক ব্যানার্জি লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারপরে অভিষেক ব্যানার্জির কথা যত কম বলা যায় ততই ভালো, দিনে চারবার কয়লা চোরার জন্য ডেকে পাঠাচ্ছে। নরেন্দ্র মোদী শুরু করে সূর্যকান্ত মিশ্র সবাই ভয় পাচ্ছে, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীরা সততার প্রতীক, যারা বিরোধীরা ভয় সরকারে থাকাকালীন আমাদের কোন নেতা মন্ত্রী আজ পর্যন্ত জেলে যায়নি, এদের তো নেতা মন্ত্রী গাদা গাদা জেলে যাচ্ছে, জেলে আসছে যাচ্ছে আসছে, ওটা ওদের ঘর জেলটা হচ্ছে ওদের। জাতীয় রাজনীতির মুখ এখন অভিষেক ব্যানার্জি, একটাই নাম অভিষেক ব্যানার্জি, জাতীয় রাজনীতিতে আলাদা মাত্রা দিয়েছে প্রত্যেক তৃণমূলের ব্যানারে একটা সদর প্রতীক দেখা যায় না, কি হাহাকারই মানে বলুন, একটা সদর ওরা যে বলছে সারদার কথা, সেখানে যদি বলতে পারি সিপিএম এর বিধানসভা শুন মানে সিটার থেকে ওদের জেলে যাওয়ার সংখ্যা বেশি, ওদের জেলে যাওয়ার সংখ্যা বেশি, সিপিএম শূন্য হতে পারে, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এই খেলা হবে অনেক স্লোগান, এটা আমরা খেলা চাই না, বেকারের চাকরি চাই আর উন্নতি চাই। ওনারা বলছে সততার প্রতীক নয়, কেন্দ্রের বিচারে দুবার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কালকে নীতি আয়োগ কমিটি একটা রিপোর্ট করছে, গরিবি আর বিনা চাকরিতে পশ্চিমবঙ্গে স্থান হলো 17 নম্বর, কালকে কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী সব নিউজে দেখে এই বলছে, বিশ্ব দরবারে নাম করেছে কন্যাশ্রী, স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে দুয়ারে সরকার, আজকে বিশ্ব দরবারে রাস্তা দেখাচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের পরের টপিক, এই রাজ্যে কি শিল্পের বন্ধাদশা, যদি বন্ধাদশা হয় তাহলে তার জন্য দায়ী কোন রাজনৈতিক দল? আমি যুক্তি দিয়ে বলি, সিপিএম থাকাকালীন আমাদের হাতিবাগানের সিনেমা হল ইউনিয়ন করে বন্ধ করেছে, আমাদের হকারে আমাদের গেঞ্জি শার্টে ইউনিয়ন করে বন্ধ করেছে, বিগ ভাইয়ের লোকরা এখন সিআইটি তলায় আছে, তার দাবি দেওয়া চলে, একমাত্র বামপন্থী আর মানুষের দাবি দেওয়া নিয়ে কাজ করে। মমতা ব্যানার্জি একটা ব্যান্ড, মমতা ব্যানার্জি নাম করে নিজেদের শুদ্ধ হচ্ছে। আমাদের পরের টপিক সাংগঠনিক শক্তি। এই সাংগঠনিক শক্তির বিচারে কলকাতা পুরসভায় আসন্ন কর্পোরেশন ইলেকশনে কোন দল কোন জায়গায় আছে, আগে বামেদের কাছে যাই। বামেদের একসময় যে দুর্দণ্ড প্রতাপ, এই প্রভাব গোটা কলকাতায় গোটা বঙ্গে, সেখানে সাংগঠনিকভাবে বামেরা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? সাংগঠনিকভাবে তো আমরা এই মুহূর্তে একটু দুর্বল জায়গাতেই রয়েছি, কিন্তু মানসিকভাবে আমরা ওদের থেকে অনেক এগিয়েছি, কারণ আমাদের মানসিকভাবে ভোট জেতা যাবে, মানসিকভাবে যদি ওরা নির্বাচনটাকে নির্বাচনে ভোট বাক্সে পরিণত করতে দেয় তো আজ আমরা জয়লাভ করব। আপনার ইঙ্গিত সন্ত্রাসের দিকে? একদম 100% সন্ত্রাস বন্ধ করে যদি ভোট করা যায় তাহলে একই জিনিস ইলেকশন। আচ্ছা আজকে ছোট্ট একটা জবাব দিয়ে দিই, আমরা এখানে সংখ্যা তত্ত্ব যদি বিচার করি, আমরা এখানে কজন, ওরা এখানে কজন, পরিচয় পেয়ে যাবে সাংগঠনিক নিরপেক্ষভাবে মানুষ ভোট দিলে ওরা বলছে। বলি দাদা আর একটা কথা বলি, বিধানসভা ইলেকশনে ওনারা বলেছেন, প্রত্যেকটা বিরোধী দল বলেছেন যে এবারের বিধানসভা ইলেকশন ফ্রি।
এই থেকে এই মুহূর্তে যোগ দিয়েছে বিজেপিও, অর্থাৎ একদিকে রয়েছে তৃণমূল, একদিকে রয়েছে বিজেপি, একদিকে রয়েছে বাম। বিজেপি যেহেতু নতুন যোগ দিয়েছে, শেষে যোগ দিয়েছে, অতএব আমার সরাসরি প্রথম প্রশ্ন এরপর বিজেপির কাছে, বাড়ি বাড়ি গিয়ে যখন প্রত্যেকটি দল ভোট প্রচার করবে তখন অবধারিতভাবেই জ্বালানির দামের ইস্যুটা উঠতে বাধ্য, কারণ তা প্রতিদিন মধ্যবিত্তকে কার্যত চোখের জলে নাকের জলে একাকার করছে। বিজেপি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কে দায়ী, দাম না কমার জন্যই বা কে দায়ী, বলুন। এইটা তো রাজ্য সরকার অবশ্যই, কারণ আপনার ট্যাক্স যদি কিছু কম নেওয়া হয় তাহলে কিছুটা তো কম হবে। 32 টাকা বিশ্ববাজারে, 32 থেকে 33 টাকা দাম এখন বর্তমানে, আর ওনারা নিচ্ছেন 104 টাকা। কি কি করে বলে রাজ্য সরকার? এইখানে তো আমি মেনে নেবো, লজিক দিয়ে বোঝাক না, করার কথা শেখার কথা বললে হবে না। জিএসটি যদি কম করা হয় তাহলে তার অবশ্যই দোষ আছে, কিন্তু যে জিএসটি, যে রাজ্য সরকার জিএসটি আওতায় আসছে না কেন? প্রথমত ওরা বলো জিএসটি আসে না কেন? গরিব মানুষের থেকে পেট্রো পণ্যে জিএসটি, ওরা আসলে গরিব মানুষের থেকে টাকা নিয়ে আম্বানি আদানিদের পেট ভরাচ্ছে, এটাই হচ্ছে এদের। এটা ওইটা তো পরের কথা, কিন্তু এখন তো দেখতে হবে যে আমি আমার ঘরটাকে কি করে ঠিক করব। আমি যদি চিন্তা, আমি বামপন্থীরা শূন্য বলে জিনিসপত্র দাম বাড়ে, পেট্রো পণ্যে দাম বাড়ছে, ভেতরে কোনো আন্দোলন করে প্রতিবাদ করে একবারে বামপন্থীরা ছাড়া কেউ বলতে পারে না। এতদিন যখন বামপন্থীরা শক্তিশালী ছিল লোকসভা বিধানসভা রাজ্যসভা, তখন জিনিস পেট্রোলিয়ামের দাম বাড়েনি। যেই ওরা প্রভাব কি কর্পোরেশন ভোটে পড়বে? কি অবশ্যই পড়বে, বিজেপি একটাও সিটও পাবে না। সবাই দেখিয়ে দিয়েছে, মানুষ পড়লে কি জবাব দেবে বিজেপি? দেখুন ব্যাপারটা হচ্ছে, আগে যেই প্রশ্নটা ছিল, আগে আমার ঘরের মানুষকে যদি সুবিধা দিতে হয় তাহলে যত পারবো আমি আগে আমি কম্প্রোমাইজ করবো। মানুষ কি আম্বানি রিলায়েন্সের মালিক? ঘরের মানুষটা কে? ঘরের মানুষটা কে? আমি এইখানকার কথা বলেছি। আমি বাইরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নামে ঘরে ঘরে বলছেন গ্যাস দিচ্ছেন, আর সেই গ্যাস 950 টাকা দিয়ে কিনতে হচ্ছে। সাধারণ মানুষ সেই 950 টাকার গ্যাসে 2 টাকা কেজি চালের ভাত পড়তে পারবে কিনা সেটা। সাংগঠনিক শক্তির কথা হচ্ছিল, যে শক্তি দুর্বল। তাহলে কি যারা ছিল বাম তারাই এখন রাম? এটা ভুল বলা, কারণ ওনারা তো এখনো বলে যাচ্ছে যে যদি ওরা দিল্লিতে বিকয়নের রিপিট অপিট, দিল্লিতে মস্তি, বাইরে এখানে বিরোধিতা করছে। মমতা ব্যানার্জি সবথেকে বড় বাম জানে না। আমরা দেখেছি কালকে বিজেপি থেকে সামন্তের তৃণমূলে চলে এসছে, তাহলে কারা দল বদল করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। রাজ্জাক মোল্লা মন্ত্রী ছিল সিপিএমের, আমাদের এখানে এসছে, রীতিপ্রদা আমাদের এখানে এসছে। আরেকটা কথা, হয়তো এই রামবাম জানে না 1984 সাল, এক মিনিট, 1984 সালে ওই শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ী জ্যোতিপুষ্ হাতে হাত ধরেছিল জোট হওয়ার জন্য, সেইবারে লোকসভায় প্রস্তাব পেয়েছে পশ্চিমবাংলা বিজেপি। দলটা কারামা আছে, আরো আরো অনেক ক্যান্ডিডেট ছিল, পাত্র মিত্র তাকে পাল্টে অন্য ক্যান্ডিডেট করা বসে দিয়ে পুজো পালিয়ে করা হলো। উনি যেটা বলছে যে ওই সালে এটা হয়েছে, কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন উনিও তো কোনোদিন গুরু হিসাবে ওনার কাছে গেছেন তো, সেটা জানেন না? প্রধানমন্ত্রী হিসাবে বিরোধী দলনেত্রীর কাছে এসেছিলেন। আমাদের আজকে সময় সংক্ষিপ্ত, শেষ টপিক আমি আপনাদের টপিক দিচ্ছি, সেটা হচ্ছে কলকাতা পুরসভাতে 144টা আসন রয়েছে। আমার প্রথম টপিক, তিন দল আমার সঙ্গে রয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে কি বলবে এবং কোন দল কটা আসন পাবে বলে তারা মনে করে। প্রথম যাব বিজেপির কাছে, বিজেপি কি বলবেন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এবং কটা ওয়ার্ড বা আসন 144টার মধ্যে আশা রাখেন? ওইটা আমি ডিসাইড করার কেউ না, সেটা বাদ দিন। আমি বাড়ি বাড়ি গিয়ে যেটা করব সেটা হলো যে মানুষের পাশে এসেছি, মানুষের পাশে থাকছি, সেটা কাজ কর। যদি অবাধ ও ফেয়ার নির্বাচনে আমরাই ভোট গঠন করব, মানুষ তার প্রতিদিনের যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাবে। 140 মিনিমাম আসন পাবো, এবং মমতা ব্যানার্জির উন্নয়ন কথা বলবে, যেরকম উন্নয়ন কথা বলেছে বিধানসভায় কলকাতা পৌরসভা নির্বাচনে, বলছে বাহিনী হলে ভালো হতো, পুরসভার ভোটে কি বাহিনী হলে ভালো হতো?
পৌরসভার ভোটে বাহিনী হলে ভালো, বাহিনী হলে অবশ্যই ভালো হতো, সেন্ট্রাল ফোর্স হলে খুব ভালো, সেন্ট্রাল ফোর্স ওদের বেলা 34 বছরে সেন্ট্রাল ফোর্স কোথায় গেছিল? ভুল ভাল বলে লাভ নেই, ভুল ভাল বলে লাভ নেই, ভুল এই মুহূর্তে একদম গরম হয়ে উঠেছে এই ঠেক, প্রতিদিন এরকম গরম হয়ে যাওয়া ঠেকে আমরা থাকবো, আপনারা প্রতিদিন জি 24 ঘন্টায় দেখতে থাকুন ঠেকে ঠেকে ঠোকাঠুকি।